2024-এর আসন্ন লোকসভা ভোটের আগে সেমিফাইনালে তিন রাজ্যের বিধানসভা ভোটে গেরুয়া ঝড়। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ম্যাজিক ফিগার পার করল বিজেপি। জয়ের পথে ভারতীয় জনতা পার্টি। ভোটের ফলাফল দিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়েও উল্লাসের চিত্র দেখা গেল রবিবার। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জয়ের উল্লাসে মাতলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত এবং যুব মোর্চার নেতা নবাদল বণিক। বেলা গড়াতেই হাজির হয়েছেন সমর্থকেরা, শুরু হয়েছে মিষ্টি মুখের পালা। ভোটের ফলাফলের প্রবণতা যত স্পষ্ট হয়েছে, উল্লাস বেড়েছে প্রদেশ বিজেপি কার্যালয়েও। মোদী নামের জয়ধ্বনি উঠেছে বারবার, পাড়ায় পাড়ায় আনন্দে মেতে উঠেছেন দলীয় সমর্থকেরা। জয় স্পষ্ট হতেই প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, সাধারণ মানুষ আস্থা রেখেছে প্রধানমন্ত্রীর উপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখনও কোনো বিকল্প নেই ভারতবর্ষে। বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আমাদের যে জয়, মোদীজির নেতৃত্বে সরকার যেভাবে বিকশিত ভারতকে সামনে রেখে যেভাবে কাজ করছে, তাতে আমরা নিশ্চিত হয়ে গেছি যে ভারতবর্ষে মোদিজির বিকল্প নেই। আজকে মোদিজি মোদিজি মোদিময় হয়ে সেটা প্রমাণিত হয়ে গেছে। মানুষের প্রত্যাশা পূরণে পরিপূর্ণভাবে সফল হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার গ্যারান্টিতে বিশ্বাস রয়েছে ভারতবাসীর। প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত। আমাদের যে কোনো নির্বাচন যখন হয়, তখন ভারতীয় জনতা পার্টির যে প্রচণ্ড বিজয় হবে সেটা প্রত্যাশিতই থাকে। কারণ মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর জন্য আজ ভারতবর্ষের যে রূপ আমরা দেখতে পাচ্ছি, 2014 সালের পর যে বিশাল পরিবর্তনে ভারতবর্ষের হয়েছে, একদিকে যেমন বিকাশ, অন্যদিকে নরেন্দ্র মোদীজি এই ভারতবর্ষকে যেভাবে বিশ্ব দরবারে তুলে ধরেছে, আজ সমগ্র বিশ্ব আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের জন্য আমরা সবসময় বলি যে ভারতীয় জনতা পার্টির বিকল্প আজ কেন আগামী কয়েক দশক কয়েক শতক পরও কিছু থাকবে না। মধ্যপ্রদেশের জনতাকে ধন্যবাদ, প্রত্যাবর্তন হয়েছে সেখানে। রাজস্থান, ছত্তিশগড়, যেখানে আমাদের সরকার ছিল না বিগত পাঁচ বছর, সেখানে মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর ফিরিয়ে আস্থা প্রকাশ করেছে, ভরসা রেখেছে, তাদেরকেও ধন্যবাদ। কার্যকর্তা যারা অক্লান্ত পরিশ্রম করে এই জয় এনে দিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই রাজ্যগুলির জয় স্পষ্ট একটা মেসেজ দিয়ে দিয়েছে যে 2024-এ আয়েগা তো মোদীহী। মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। রাজস্থানেও সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। ছত্তিশগড়েও ম্যাজিক ফিগার পার করেছে বিজেপি। সব মিলিয়ে দেশজুড়ে ফের একবার জয়ধ্বনি উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।